ছিলেন তো ছিলেন এখনই ছিলেন যুবকের মাথা থেকে টুপিটারে নামায়া জনগণের সামনে ছিড়ে দেখায় এই টুপি পরা যাবে না এটা তৈরি করতে সরমুনায়ের হুজুর সরমুনায় টুপি বলে পরিচিত এটা কোন মুসলমান যেন টুপি না পরে এই টুপি চালু করেছে শিয়ারা আমার পকেটে টাকা আছে না দেখি আগে আছে দা 100 টাকা দাও टुपी जेटा पड़से टुपी तो पड़से तुम्हार तो उचित छिलो जे टुपी पड़े नाई ताके टुपी पड़ानोर दावत दवा कि बोलें ना भाई बोलें ना आमार कलिजार उद्देश्य जदि हय मानुष के हिदायत दावत दवा वाजेर उद्देश्य जदि हय मानुष के नमाजी बनाना वाजेर उद्देश्य जदि हय मानुष के टुपी माथाय दावाना वाजेर उद्देश्य जदि हय मानुष के दिनदार बनाना ताहले टुपी पास्कुल की ना जाली ना गोल टुपी ना कुंता देखार प्रयोजन नाई माथाय टुपी आसो तो तुमि आमार कलिजार टुकड़ा बंधु কথা বলেন না সেখানে কোন নামধারী ইবলিস যদি মাথার টুপিটা কোন এক দলের জায়গায় নিয়ে কয় এই টুপিটা শিয়াদের টুপি এই পাসকল টুপি বলে শিয়াগর টুপি আবার দলিল দাঁড় করাইছে পাক পাঞ্জাতন তাহলে ইসলামের ভিত্তি পাঁচটা তাহলে এটা কি মুসলমানের বাচ্চা মাথায় টুপি থাকবে এটা স্বাভাবিক কথা বলে না শয়তান ধোকা দিয়ে মাথার থেকে টুপি নামায় দিছে মুসলমানের বাচ্চা মুখে দাড়ি থাকবে এটা স্বাভাবিক শয়তান ধোকা দিয়ে দাড়ি কামায় ফেলিস কি কথা কন না কেন মুসলমানের বাচ্চা মাথায় টুপি থাকবে কথা কয় না এখন তো শয়তান দেখতে দেখতে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস এতদিন বুঝি নাই যে মানুষ শয়তান আবার কেমনে হয় এখন তো দেখি মানুষ শয়তানও শুরু হয়ে গেছে কি কথা কন না কেন এতদিন জানতাম আল্লাহ কোরআনে বলছেন শয়তান দুই ধরনের সূরা নাসের শেষ দিকে ইশা মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান কয় ধরনের কয় না তো এক নম্বর প্রথম বলছেন জিন শয়তান ওটার কথা আল্লাহ আগে বলছেন কেন একটা কারণ আছে শয়তান হলো খতরনাক একটু কম বুঝেন নাই শয়তান মারাত্মক কম নাস দ্বিতীয়টা মারাত্মক বেশি এটা বেশি খতরনাক কেমনে শয়তান ধোকা দিলে তো বোঝা যায় আর মানুষ যখন ধোকা দেয় বন্ধুর স্রোতে এসে ধোকা দেয় কখনো মানুষ শয়তান বন্ধুর স্রোতে এসে ধোকা দেয় কখনো খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন চাচাতো বোনের স্রোতে এসে ধোকা দেয় আবার কখনো আলেমের স্রোতে এসেও ধোকা দেয় নবী আলাইহিস সালামের মাধ্যমেই তো ইসলামের পাঁচ স্তম্ভ নির্ধারিত হয়েছে নাকি না এটা আমরা নির্ধারণ করছি এটা আমরা নির্ধারণ করলে তো এরা কবে বিদআত কয়ে লইত কি কথা কন না কেন চোখের সামনে যা দেখে সব বিদআত ইমাম আবু হানিফার মাসলাক বিদআত ইমাম শাফির মাসলাক বিদআত ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসলাক বিদআত হ্যাঁ অমুক ইমামকে মানা বিদআত ছাগলের ঘরের ছাগলেরা এটা ঠিকই মানে বুখারি বিদআত না তাহলে বুখারিও তো বিদআত আমার কথা কি কথা বলবো ইবনে হুজুর ছাগল কয়ে গালি দিলেন কি বলবো আর হ্যাঁ ছাগলের সেবাদম আমি বললে দোষ আল্লাহ তো কোরআনে বলছে না করে আল্লাহ ডাইরেক্ট ছাগল কোন নাই আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম তা আনআমের মধ্যে তো ছাগলও আছে গরু আছে গাধা আছে শিয়াল আছে শূকর আছে
আল্লাহ এখানে বইলা শেষ করেন নাই, কিন্তু কাল আনআম বলে শেষ করেন নাই। আল্লাহ বইলা দেখছে কিছুটা আছে গাধার মতো, কিন্তু কিছু আছে বাল হুম আবাল, কি কিছু আছে যেগুলোর ছাগলের সাথে তুলনা দিলেও ছাগলের মান কম। কথা কয় না কেন? কিছু আছে গরুর সাথে তুলনা দিলে গরুর মান কমে, কিছু আছে গাধার সাথে তুলনা দিলে গাধার মান কমে। বলে হুজুর মানুষরে আবার গরুর সাথে তুলনা দিলে মান কমে কেমনে? বলবো না রাগ করবেন? হ্যাঁ মিয়া, আগে একটু মত বুঝাই, মত মত রাগ করতেছেন না, মত বুঝাই। আল্লাহ যে বলছে কাল আনআম, মত গরুর মত, গাধার মত, ছাগলের মত, চতুষ্পায় জন্তুর মত, মত কেমনে? ফজরের আজান হয় আপনাদের এলাকা? সব কি কন এম পিসাব হয়নি? আচ্ছা ফজরের আজান দিলে আপনাদের এলাকার গরুগুলো সব ওযু গোসল কইরা একদম পাঞ্জাবি জুব্বা টুব্বা পইরা সব মসজিদে গিয়ে কাতারের সামনের কাতারে দাঁড়ায় থাকে? কথা কয় না, একদিনও যায় না? আচ্ছা ফজরে নাই গেল ঘুমায়, জোহরে যায় না, আসরে যায় না, মাগরিবে যায় না, ইশা রাতে তাহাজ্জুদ করে যায় না, অনেকে সন্দেহ পড়ে গেছে মনে হয় বড়। আচ্ছা এক ওয়াক্তেও যায় না? কথা কয় না। আচ্ছা গরু নাই গেল না, ওটা বড় তো, ছাগলে যায় না, গাধা, মুরগি, শিয়াল, শূর, কুকুরটা যায় না। আচ্ছা আমাদের দেশে এমন এক রাগ করেন না, রাগ করেন না, মাফ চাই মাফ চাই, রাগ করেন না, আমার কথা না তো, আল্লাহ কইছে, আল্লাহ বলছেন, দোষ আমার না, দোষ কার? হ্যাঁ এটাই তো কইবেন, দোষ আমি। আল্লাহ বলছে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে না নাই, ফজরের আজান হয় মসজিদে যায় না? হ্যাঁ কথা বলেন না, জোহরের আজান হয় সুযোগ আছে তারপরে মসজিদে যায় না, আসরের আজান হয় সুযোগ আছে মসজিদে যায় না, মাগরিবের আজান হয় সুযোগ আছে মসজিদে যায় না, ইশার আজান হয় মসজিদে যায় না, মসজিদে যায় না, যায় না, ঘরে বৈসা পড়ে না। আচ্ছা এবার আমাকে বলেন এই মানুষটার মধ্যে গরু, ওই গাধা, ওই শিয়াল, ওই শুয়ারটার মধ্যে পার্থক্য কি? বলেন না, বলেন না, পার্থক্য কি? আর একটু বুঝাই, রাগ করতেছে না, রাগ করেন না। এই একটা গরুর কাম কয়টা? দুইটা। কয়টা? খাওয়া আর ঘুম। কয়টা? দুইটা কাজ, খায় আর সকাল আটটা সাড়ে আটটার সময় ওরে নিয়া ঘাসের মধ্যে বাইন্ধা রাইখা, আপনি তো শহরের মানুষ বুঝবেন না, গ্রাম দেশের কথা কইতেছি, ও খেতের মধ্যে নিয়ে বাইন্ধা রাইখা আনবেন, সারাদিন শুধু খাবে, খাইতে গিয়ে হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় তাই খায়। কি কথা বলে? হ্যাঁ সারাদিন খাইয়া রাত্রিবেলা বাসায় এসে ঘুমায়, আর কোনো কাম আছে? আবার সকালবেলা ওই 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 একই কথা। কি কথা বল না কেন? আচ্ছা আমার এমন কিছু ভাই আছে না নাই? এই কথা কয়ো, কথা কয়ো, উনিও ঘুম থেকে সকাল আটটা সাড়ে আটটার আগে উঠে না, কথা কয় না, নিজে এমএ পাস, বিয়ে করছে আরেক এমএ, এমএ এমএ ডবল এমএ, কথা কয় না, আগে ঘুমাইতো আটটা সাড়ে আটটায়, বিয়ে করার পরে ঘুম বেড়া দশটা পর্যন্ত হয়েছে, ডবল এম এর ঘুম তো, পাওয়ার বাড়ছে, কি কথা বল না কেন? আবার বয়ে সকালবেলা ওইটা পাওয়ার লয়, গিয়ার লয়, নাস্ত কথা কয় না। আপনাদের এলাকায় এমন বউ আছে টাছে নি? আস্তে কর, জোরে কর না, বেজাল আছে, বাড়ি গেলে পানিও দিবে না, আছে আছে এমন বউ আছে নি? শিক্ষিতা স্ত্রীকে দেখে বিয়া করে আনছেন, শিক্ষিতা একটা মেয়ে, সুন্দরী মেয়ে দেখে বিয়া করে, ফেসবুক চালায়নি এলাকার লোকজন? আরে বাবা রে বাবা, চালায় চালায়নি, মুরব্বীরা মুরব্বীরা, হেরা বোঝে নাই, হেরা চিন্তা করছে, চিনেন বাবা ফেসবুক? চিন্তা করতে এই দেখাই দিলাম, হেরা ফেসবুক চিনে, করতে চিনে ফেসবুক, কয়েকদিন আগে বয়ান করছে, গত দুই আড়াই তিন বছর আগে আপনার এই টিকাটলি মোচড়ে
তো আমার একজন মুরব্বি সভাপতি সাহেব লেখা দিছে হুজুর ইফটিজিং সম্পর্কে একটু কথা কইবেন। আমি চিন্তা করলাম ইফটিজিং সম্পর্কে কথা কমো, স্টেজে সেইরকমই দুইজন মুরব্বী বসা, জিজ্ঞাসা করলাম বাজান ইফটিজিং কারে কয় চিনেন? আমার দিকে তাকায় কয় হুজুর তোমরা বড় আলেম মানুষ বাবা, আমরা ওই আগের মতো হুজুর গাজুর আমরা কি অত কিতাবাদি পড়ি? অত বড় বড় সাহাবিক নাম আমাকে মনে থাকে? ফেসবুকে এরা চিনবে কেমনে? ওনারা মনে করছে ঘাওনের নাম বুঝি, এরা চিনে বোয়াল মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, মনে করছে ফেসবুক আরেকটা মাছ আনবে। কথা কয় না কেন? তবে এই রূপগঞ্জের লোক না চালাইলো, আমাকে ঢাকার লোকজন টুকটাক চালায়। যে যা কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালক জাতি মোট ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমি একটু ঘুরে দিছি, আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না। কি কথা কন্যা রে কপাল, ফেসবুকটা জাতিটারে শেষ করে বানাইলো। সারাদিন যুবকরা দেখালি নিচের থেকে উপরের দিকে ঠেলে ঠেলে, আবার কিছু নতুন বেরিয়েছে পাপ জি আছে নি আপনাদের, এগুলো তো দায়িত্ব আসার পরে এখন চোখে বাঁধে বেশি। আগে তো রাত বিরাতে ঢুকলেও অন্যায় দেখলেও ইচ্ছা করে তাকাইতাম না, আর কোন দিক দিয়ে কোন বিপদ বাড়ে। এখন দেখলে মাঝে মাঝে রাত প্রোগ্রাম শেষ করে আড়াইটা তিনটা বাড়ির দিকে ঢুকলে মাঝে মাঝে গাড়ি থামায় না, আমি তুই করস কি রে আড়াইটার সময় পাশের তে আরেকটা কেউ তোর বাপজি গেলে খেলে নি এলাকায় কারা কারা খেলে দেহে হাত তোলা তো দেহে এই কেউ তুলবো না তো জানি তো সব বুজুর্গ। হাসান বসরির স্বাস্থ্য বয় হয়ে গেছে আধা মিনিটের লেগে, রসুল আরবি বলেন তুনকাহুল মারআতু লি আরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবী আলাইহিস সালাম বলেন ফাজফার বিদাতিদ দীন, নবী বলেন মানুষ সাধারণত বিয়ে করতে কিতাবুন নিকাহের মিশকাতের হাদিস, কিতাবুন নিকাহের হাদিস, হুজুর বলেন মানুষ সাধারণত বিয়ে করতে গেলে চারটা গুণ দেখে বিয়ে করে একজন মহিলা, হয়তো তার ধর্ম কি বলে, হয়তো তার বংশ দেখে, অথবা তার সৌন্দর্য দেখে, অথবা তার কি বলে সম্পদ দেখে। নবী বলেন চার নম্বর আরেকটা আছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। আমার নবী বলেন একটু যদি অন্যান্য তিনটে একটু কমও পাও, তেমন একটা বংশের মেয়ে না, তেমন টাকা পয়সাও নাই, তেমন সুন্দরীও না, কিন্তু দিনদারি আছে। আমার নবী বলেন তাজবার বিদাতি দিন, দিনদার একটা মেয়েরে পাইলে এটার বউ বানায় ঘরে নিয়ে আইস, আর যদি না আনতে পারো তারি বা তিয়া দাগ, তোর দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হবে। ঠিক আসতে কয় কেন, আসতে কয় কেন ঠিক না বেটে একজনে কাও? এই জন্য সুযোগ আছে যেগুলো বিয়ে করস নাই, জোয়েন্নারা জোয়েন্নারা যেগুলো বিয়ে করস নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফিল্ডিং লাগাবি না, কইলাম কপালটা পড়িস না বেটা, হাসতে হাসতে কথাগুলো কয়ে গেলাম, কপালটা পড়িস না। ময় মুরব্বীর পরামর্শ নিয়া বংশ অংশ যাচাই করা, মা কেমন, খালা কেমন, ফুফু কেমন, যাচাই করে বিয়া করিস। আবার অতি বাঁচতে গিয়ে নিজেরে খারাপ বানায় আর একটারে ভালো চাইবা, ওইটা কিন্তু হবে না। আল খাবিসুন আলিল, নিজে আইবা শয়তানের ওস্তাদ আর বউ চাইবা রাবে আবু শ্রী। কথা কয় না তো কে আসে না কিছু লোক, এ কিন্তু রাগ হইতেছে যুবকরা, কিন্তু এই ওয়াজ উল্টা দিকে যাইতেছে যুবকগুর মন মতো, বয় 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 ভালো করে ওয়াজ দিয়ে পোষায় দেবো ইনশাল্লাহ, টেনশন করো না, টেনশন করো না, বও ধৈর্য ধরে বও। দেখি এই তিনজন উঠটা কই যায়, এগুলো ওয়াজ গায়ে পড়ছে মনে হয় নাকি, হ্যাঁ ধরে গেছে গা, ডায়াবেটিক্সের সমস্যা এলাকায় কেন, কারণ কি ডাক্তার কম, ওইটার না ওইটার না, এখন উঠলেই মনে করবো হেরা বউয়ের কাছে ধরা খায় বিষয় লেগে যায় গা, দেখেন তো উঠে কেটা কেটা, কিচ্ছু কইবেন না, খালি কইবেন বউ মারে, আরে ধরা খাও তুমি,
ওই এমন একটা জায়গা, ওই জায়গায় পীর চিনে না, হুজুর চিনে না, বক্তা চিনে না, ইমাম চিনে না, কিচ্ছু চিনে। আমরা হুজুররা তাও তো টুকটাক ভালো আছি, হেরা মোটেও ভালো নাই। বিশ্বাস করেন ভাই, আমরা তো তাও মোটামুটি যা আছি, এরা মোটেও ভালো নাই। খোঁজ নিয়ে দেখেন সব ঝামেলা, সব ঝামেলা ঠিক দেখেন না, ঠিকও জোরে কয় না, ডর ওই এক কথাটা মনে পড়ে গেছে, কয়লাম রাগ করবেন না তো। এক দেশের বাদশাহ উন্নয়ন করতে গিয়ে কোনো দিক দিয়ে উন্নয়ন কম করে না, যতটুকু উন্নয়ন করা দরকার সব করছে। ওই আপনাদের এই রাস্তাও দেখলাম উন্নয়ন চলতেছে, এই জন্য আমার আইতে একটু দেরি হয়ে গেছে গা, এমন রাস্তা রাস্তা চিপা তো কাজ চলতেছে, দুই দিক দিয়ে ঢালাই উঁচা দিয়ে উঠেছি। আমি গাড়ি চালাই আর রিক্সা ঢুকে আবার থামাইতে হয়, এদিকেই 15 মিনিট পিছিয়ে গেলাম, তো আরো 15 মিনিট আগে বুঝতে কথাটা বুঝাই দেবেছি। তন্নার করতে কোনো দিক দিয়ে কাম করে নাই। তো একবার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বসছে, দেখরে এত উন্নয়ন করলাম, দেশের লোকজন তো সব আমার কথায় চলে, কি বলো মন্ত্রী পরিষদের মধ্যে একটা ছিল একটু পাজি টাইপের, ওকে স্যার আপনি উন্নয়ন করছেন এটা ঠিক আছে, কিন্তু আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বউয়ের কথায়। কার কথায়? বাদশাহ কয় উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথা, এটা তো হয় না। এলাকার সব লোক একত্রিত কর, এলাকার সব লোক দাইকে একত্রিত করছে, বাদশাহ আবার বক্তব্য দিচ্ছে, প্রিয় দেশবাসী এমনি তো কয় নাকি, আমি তো রাজনীতি মাত্র শুরু করছি, আপনাদের এমপি সাহেব কই করল কি কেমনে কয় এমনি কয়? হ্যাঁ আপনাদের জন্য ব্রিজ করলাম, হ্যাঁ আপনাদের জন্য কালভার্ট তৈরি করলাম, হ্যাঁ আপনাদের ভালো রাস্তাগুলো ভেঙে চুরমার করে দিলাম, এত কিছু করলাম, তারপর বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। পরীক্ষা নিতে চাই যারা আমার কথায় চলেন ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা ছিল সব একটা বাম দিকে, একটাও ডান দিকে যায় না, মাছ বরাবর একটা বয়ে দিছে, একটা ডাইনও যায় না, বায়ও যায় না। বাদশাকে তুই একদিকে যা কয় সারা আল্লাহ রাস্তায় মাপছে কেন, বাড়ির থেকে বেরোয়ার সময় আমার বউ কয়ে দিছে বাদশার কথায় যদি ডাইনে আর বায়ে যাও ঠ্যাং পিড়ায় বেঙ্গাল। মিয়া এই জন্য দিনদার একটা মেয়েকে গ্রহণ করেন, দিনদার একটা মেয়েকে স্ত্রী বানায় ঘরে নিয়ে আসেন, শান্তির অভাব হবে না, ঠিক কিনা বলো? পর্দাশীল একটা মেয়েকে ঘরে নিয়ে আসেন, যে মেয়ে কোরআন পড়তে পারে এমন একটা মেয়েকে ঘরে নিয়ে আসেন, আর কিচ্ছু গুণ না থাকুক ও যখন কোরআন পড়বে আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি, যুবকরা বলো ঠিক কিনা? যৌতুক নিয়ে জীবনে কোনোদিন বিয়া করিস না, আলাদা যারা কইরা ফলাইছে কইরা ফলাইছে ভালো ফেরত দিয়া দেন, আর যারা বিয়ে করো নাই তোমার করে বইলা গেলাম, জীবনে যৌতুক নিয়ে বিয়ে করবা না, কাপড় পড়ে যাবে। আমরা হুজুররা আলহামদুলিল্লাহ যৌতুক না নেওয়ায় এই দিক থেকে আল্লাহ শুকর ভালো আছি, একটা সুতা নেই নে শ্বশুর বাড়ির থেকে, না খায় মরতেছি মিয়া, বরং চল্লার মেহরবানি ভালো আছি। কি কথা কয় না কেন? কত কয়েকদিন আগে আমি আমার শ্বশুর রেজে গেলাম, সবচেয়ে ভিড়িতে আপনার কোন মায়াটা বিয়া দিয়েছেন বা সবচেয়ে ছোটটা, মানে আমার কথা কইতেছে আর কি, আমি যারে আনছি আমার শ্বশুরের ছোট মায়াটা আর কি, এইটারে তো ফিরি ফাও মাগনা বিয়া দিলেন, আমার শান্তিতে আছে কোনটা এখন তো কয় দেখে তো মনে হইতেছে এটাই ভালো আছে। আমার ওই আগের চারজন এখন চারজনের ঢাকা শহর বাড়ি আছে, আমি এখনো ফকির ফকির লয়ে গেলাম, ভাড়াই থাকি আল্লাহর মেহরবানি অসুবিধা নাই, আজীবন ভাড়া থাকবো, সম্পদ অত দরকার নাই, তবে সম্পদ যতটুকু হবে ততটুকু যেন দিনের রাস্তায় খরচ করার তৌফিক আল্লাহ দেন। আপনারা তো কইলেও বিশ্বাস করবেন না, মনে করবেন হুজুররা মিথ্যা কথাই কয়, এগুলো এইগুলাই হুজুরগোর কাম, এত টাকা আপনারা তো খালি তাকায় দেন, প্রতিদিন দুইটা প্রতিদিন তিনটা টেকার অভাব নাই, মাহফিল করে যায় তো আমার লগে পারলে এক সপ্তাহ সফর করে দেখেন টাকা যায় কোন দিকে, সব হুজুর করে এক পাল্লায় মাইবেন না ভাই, সব হুজুর করে এক পাল্লায় মাইবেন না মিয়া, আমি বলছি না, আমি বলছি না খারাপও কিছু আছে, মাথায় টুপি লাগায়া মুখের দাড়ি লাগায়া উল্টো পাল্টা খারাপ রাস্তায় চলে এমনও কিছু আছে, আছে না নাই, ওগুলো হুজুর না, অরিজিনাল হুজুর যারা, এরা সম্পদ থাকলে দান করলে এগুলো ভালো লাগে।
রাগ করতেছে না? হ্যাঁ। আবু সুফিয়ান তাইলে হিসাব করে দেখেন এটা গরুর সাথে গাধার সাথে মানুষের কোনো পার্থক্য? আল্লাহ বলেন পার্থক্য নাই খালি না, ওদের মত না, আরো আছে বাল হুম আদাল, ওদের চেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট কেমনে হলো? এটা আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। বলবো না রাগ করবেন, শুরুতেই আবার কার সাথে কার তুলনা দিয়া ফেলায় আবার নিরাগ করে ফেলান, এমনি তো স্লোগান লাগান রাগ মোনা ইসলাম, এমনি তো আপনার স্লোগান রাগ মোনা ইসলাম। আল্লাহ কয় তুই হনে বসে বসে নোটিশ করতে থাক, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, মানবতা থাকবে না, দেশ থাকবে না, হুজুররা থাকবে না, বাহাস করে উড়ে এলামু, আল্লাহকে সব করতে থাক, আমি আল্লাহ হঠাৎ করে একটা নোটিশ পাঠাবো, বেটা তুই নিজেই থাকবি না, পরিস্থিতি এমন হয়ে যাবে 24 ঘন্টার আগে তোমার কত কত অবস্থান, তোমার ভয়ের কারণে কেউ কথা বলে না, 24 ঘন্টা পরে বাংলাদেশের এয়ারপোর্টেও না আরেক দেশের এয়ারপোর্টে গিয়া ঘুমানোর জায়গাটুকু হয় না। এগুলোর থেকে সিদ্ধান্ত গ্রহণ করো, সিদ্ধান্ত গ্রহণ করো, নিজেকে পরিবর্তন করার ফিকির করো মিয়া। এগুলো বলার কারণে অনেকে মনে করতে পারেন যে উস্কানিমূলক কথা বলে, না না উস্কানিমূলক কথা নয়, এইগুলো সামনে আনার কারণ নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করো। ক্ষমতা চেয়ার পাইলে পারলে ইসলামের পক্ষে কথা বলো, না বললে পারলে ইসলামের বিরুদ্ধে মন্তব্য বলতে চাইলে চুপ থাকো, ইসলামের বিরুদ্ধে বলতে যাও না, পরিস্থিতি তোমার ভালো হবে না। ঠিক কিনা আজ করে বলো। আল্লাহ বললেন বাল্লুম আদল, ওদের চেয়ে নিকৃষ্ট কেমনে? আবার উঠছে আর একজন, এই মিয়া আসলেই ধরছে না, বুদ্ধি খাটাইছে আল্লাহ ভালো জানে। সামনে তোর জন্য বালতিতে সুন্দর খোঁজ দিয়া ভুসি দিয়া চমৎকার করে একদম সর্বত্র বানায় রাখছে একেবারে হেভি করে, তাড়াতাড়ি গিয়া খায়, ওখানে কাঁঠালের কাঁঠালের ছোলাও রাখা আছে, গিয়া খায়। আপনি বললেই তো গরুটা দৌড় দিয়ে খেয়ে আসবে নাকি? কেন বলেন তো? কেন? এই আকলের মধ্যে নাই, বলে না বলে না বলে না, এই আকলের মধ্যে নাই। কিন্তু আপনি যদি বাসার পাঁচতলার উপরেও ছাদের উপরে গিয়া, এই যে গেছে না গতকালকে 31st night, 31st night আপনি কইছেন আয় ছাদে আয়, পর লিফটে টিপ দিলেই ছাদে আয় পড়বি, ছাদে তোর জন্য বিরিয়ানি রান্না হইতেছে, এই বেটা ওই মুগরাপাড়া বাজার থেকে হাঁটতে হাঁটতে আপনা করে এখানে আইসা, বাড়ির নিচে লিফট ধইরা একদম পাঁচতলার ছাদে গিয়া বিরিয়ানির খোঁজ দইতে পারবে না? পারবে না। গরুটা পারল না, মানুষ পারল, কারণ কি মানুষের মধ্যে কি আছে বলেন না বলেন না? আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। তাইলে একজন মানুষের মধ্যে আকল আর জ্ঞান আর বিবেক আর বুদ্ধি থাকার পরেও তার আচরণ যদি বুদ্ধিহীন গরুর মতো হয়, তার আচরণ যদি বুদ্ধিহীন গাধার মতো হয়, তার আচরণ যদি বাকলহীন গাধার মতো হয়, তার আচরণ যদি আকলহীন ছাগলের মতো হয়, ও মানুষটা গরু নয়, গাধা নয়, ছাগল নয়, বাল হুম আদল, আল্লাহ বলেন তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ। এই জন্য মুসলমান বলে যাই, শোনো, যদি সত্যিকার মানুষ হতে হয়, সত্যিকার যদি মানুষ হতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প রাস্তা নাই, আমার নবীজির আদর্শের বিকল্প নাই। ঠিক কিনা বলো? আমার নবীর আদর্শের বিকল্প আছে? সুতরাং পাক্কা মুসলমান হতে হলে আসতে হবে আমার নবীর কাছে, বলো না কার কাছে? আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকল মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে পতাকা তলে। ঠিক কিনা?
কোরআন মোদির পথের পাতে কোরআন মোদির আশা রসুল মোদির আলোর দিশারে রসুল ভালোবাসা সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমার দিনের পথে সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমার দিনের পথে আল কোরআনের ডাক এসেছে কোন আল কোরআনের চলে আয় সকল মিলে আয়ের নবীন আয়ের প্রবীণ ছোটে পতাকা তলে ঠিক এই জন্য আমরা যতদিন আছি কোরআনের পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো মানবতার পক্ষে থাকবো কোরআনের পক্ষে কেউ থাকুক আর না থাকুক আমরা কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন যদি হয় কারা কারা তৈয়ার আছো হাত উঁচু করে দেখো আল্লাহ কবুল করো চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন আমি রাগ করতেছেন আপনারা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন চিল্লায় আওয়াজ করে বলেন আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন ডান হাতের আঙ্গুলটা উঁচা করে সোজা করে বলেন আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়টা জোরে বলেন কয়টা মুসলমানের মধ্যে দল হতে পারে না আল্লাহ যদি একজন হন নবী যদি একজন হন আবার আল্লাহর কোরআন যদি একটা হয় মুসলমানদের মধ্যেও দল হতে পারে না দল যারা তৈরি করতে চায় তারা মুসলমানের মধ্যে গণ্য নয় বাবা তোমার মাথায় টুপি যেটাই থাকুক সেটা তোমার ব্যাপার আমার কাছে হয়তো বাস্কলকে টুপি পড়তে ভালো লাগে আমি বাস্কলকে পড়েছি তোমার কাছে জালি টুপি পড়তে ভালো লাগে তুমি জালি টুপি পড়েছো কোনো অসুবিধা নাই তোমার কাছে হয়তো গোল টুপি পড়তে ভালো লাগে তুমি গোল টুপি পড়ছো কোনো বাধা নাই তোমার কাছে চোখা টুপি পড়তে ভালো লাগছে পড়ছো কোনো বাধা নাই তোমার কাছে কিস্তি টুপি পড়তে ভালো লাগছে পড়ছো কোনো বাধা নাই মাথায় যেহেতু টুপি তোমার আছে তার মানে বোঝা গেল তুমিও আল্লাহকে বিশ্বাস করো আমিও আল্লাহকে বিশ্বাস করি তোমারও ঈমান আছে আমারও ঈমান আছে টুপির পার্থক্য দিয়ে দল আলাদা করে দিও না বরঞ্চ মাথায় যেহেতু টুপি আছে গলি যাটা আগায় দাও বুকটা মিলায় বলি ভাই তুমি আমার ভাই আমিও তোমার ভাই আল মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু নবী আলাইহিস সালাম বলেন তামাম পৃথিবীর মানুষগুলো মুসলমানেরা একটা দেহের মতো দেহের কোনো একটা অঙ্গের মধ্যে যদি আঘাত প্রাপ্ত হয় পুরো শরীর তার মধ্যে বিষে রক্তের শিরায় উপশিরায় পৌঁছে যায় রে দুনিয়ার মুসলমান আমার কোন মুসলমান ভাই যদি ইসলাম থেকে সরে যায় আমি যদি মুসলমান আলোচক হই আমার মাকসাদ যদি একজন মানুষকে দ্বীনের রাস্তায় আনা হয় তার মাথার থেকে টুপি এনে ছিঁড়ে দেওয়া বরং তো তাকে বোঝানো রে ভাই মাথায় টুপি লাগাইছো শুধু মাথায় টুপি লাগাইলেই হবে না নামাজও ধরতে হবে ভাই শুধু নামাজ পড়লেই হবে না রোজাও রাখতে হবে শুধু মাথায় টুপি আর নামাজের হবে না তোমার এখন থেকে হালাল রাস্তায় চলতে হবে সব যখন রেডি আছে এবার মুসলমানটারে দাওয়াত দাও ওরে মুসলমান শুধু মাথায় টুপি আর মুখের দারে নামাজ রোজা হজ যাকাত আদায় করলে চলবে না ইসলামটাকে বাংলার জমিনে কায়েম করার জন্য আন্দোলনে নামা লাগবে ঠিক কি না এটাই তো তোমার কাজ হওয়ার দরকার ছিল কিন্তু আমি তোমার দিকে তাকিয়ে দেখি তুমি তো ধোকাবাজ
তুমি মানুষের মাথা থেকে টুপি নামাই তো শিখেছ, মানুষের মাথায় টুপি দিতে শিখো নাই রে ভাই, কথা বলেন না কেন ঠিক কিনা? আমিও আপনাদেরকে বলে যাই, টুপি যেই দলের হোক না কোনো অসুবিধা নাই, এটা আমি মনে করি, আমার ইসলামের বুঝ মনে করে, কোরআন এবং হাদিস পড়ে পড়ে যা নিজের বুঝটুকু পেয়েছি তাতে আমার কাছে মনে হয় আপনি গোল টুপি পড়েন কোনো বাধা নাই, চোখা টুপি পড়েন কোনো বাধা নাই, পাসকুলকি পড়েন কোনো বাধা নাই, জালি টুপি পড়েন কোনো বাধা নাই, আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আমিও কোনো অসুবিধা নাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও এক আল্লাহরে বিশ্বাস করেন আমিও এক আল্লাহরে বিশ্বাস করি, আপনিও এক নবীকে নবী মানেন আমিও এক নবীকে নবী মানি, এ মুসলমান আপনিও এক কোরআন অনুযায়ী জীবন চালাতে চান আমিও এক কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চালাতে চাই, আপনিও মুসলমান আমিও মুসলমান কোনো পার্থক্য নাই, আপনি হয়তো এক পীরের মুরিদ আমি হয়তো আরেক পীরের মুরিদ, যদি হাক্কানি পীরের মুরিদ হন কোনো আপত্তি নাই, তবে সাবধান করে বলে যায় ভণ্ডের কাছে যাও না মুসলমান, হক্কানি পীরের কাছে গেলে দিলটা নরম হয়, হক্কানি পীরের কাছে গেলে চোখের পানি বের হয়, হক্কানি পীরের কাছে গেলে আমলের স্পিড বেড়ে যায়, হক্কানি পীরের কাছে গেলে নামাজ পড়তে মনে চায়, হক্কানি পীরের কাছে গেলে রোজা রাখতে মনে চায়, হক্কানি পীরের মুরিদ হলে দিনের রাস্তায় চলতে মনে চায়, আর যদি গিয়ে ভণ্ড বাবার মুরিদ কেউ হয় তাইলেই বলা শুরু করে দেয় বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ঠিক কিনা বলো? তুমি যেই পীরের মুরিদ অসুবিধা নাই, আমি এক পীরের মুরিদ দেখা সব যে আমার পীরেরই মুরিদ হওয়া লাগবে এমন ব্যাপার নয়, হক্কানি পীরের মুরিদ হলে তুমি আমার কলিজার টুকরা ভাই, ও মিয়া নামাজ তুমি পড়লেই হয় আমার মসজিদেই পড়তে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়, কথা কর না কেন ঠিক কিনা? ওয়াজ তুমি শুনলেই হয়, কোরআন তুমি শিখলেই হয়, আমার মাসলাকে গিয়া শিখতে হবে ব্যাপারটা এমন নয়, হক্কানি কোনো আলেমের সংস্পর্শে গিয়া কোরআন শিখো, হক্কানি কোনো আলেমের নেতৃত্বে নিজের আমলটাকে পরিশুদ্ধ করো, হক্কানি কোনো আলেমের নেতৃত্বে গিয়ে দ্বীনের রাস্তায় এসো, এই দুনিয়ার মুসলমান কিন্তু রে সাবধান, আমার এই যুগে তো পরিস্থিতি এমন হয়ে গেল, এক আল্লাহ থাকার পরেও, এক নবী থাকার পরেও, কোরআন একটা থাকার পরেও মুসলমানের বাচ্চা দলে দলে বিভক্ত হয়ে আছে, কেউ বলে আমরা অমুক বাবার মরিদ আমরা অন্যের কাছে আর যাব না, কেউ বলে আমরা ওই বাবার মরিদ আমরা আর অন্যের কাছে যাব না, আবার কেউ কয় আমরা এই দলের মরিদ ওই দলের ওয়াজ শুনতে যাওয়া যাবে না, আমরা এই টুপি মাথায় দেই ওই টুপি মাথায় দাও অন্য হুজুরগুর কাছে যাওয়া যাবে না, আরে ভাই গণতান্ত্রিক অধিকারে হয়তো তোমার ভোটের বাক্সটা ভিন্ন হতে পারে, সিল তুমি ভিন্ন জায়গায় মারতে পারো, তোমার বুঝে তুমি মাইরো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি মুসলমান হিসাবে তোমার দাওয়াত দিয়ে যাই, ওয়ারিশ নবীর ওয়ারিশ হয়ে তোমার কাছে দাওয়াত দিয়ে যাই, আমার নবী চিরটা জীবন মানুষকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে, আমিও তোমারে এক আল্লাহর দাওয়াত দিয়ে যাই, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কুন হু আল্লাহ হু আহাদ, আমার আল্লাহ এক, আঙ্গুলটা